আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন ভিডিওতে সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। তো আজকের ভিডিওতে আমরা শীতপাইল সম্পর্কে আলোচনা করব। আপনারা জানেন শীতপাইল হচ্ছে এক ধরনের শোরিং সিস্টেম। অর্থাৎ শোরিং সিস্টেমটা হচ্ছে আমরা যখন মাটির নিচে বেশি গভীরে কনস্ট্রাকশন কাজ করতে যাব, সেক্ষেত্রে সয়েল কলাপস যেন না হয় বা যে ধরনের স্ট্রাকচার আমরা করব সে ধরনের স্ট্রাকচারটা যখন আমরা মাটির নিচ থেকে উপরের দিকে চলে নিয়ে আসব, সেক্ষেত্রে যেন সয়েলের কোনো ধরনের প্রেশার যেন স্ট্রাকচারের উপর না আসে, সেটা সেই ক্ষেত্রে আমরা সাপোর্ট দেওয়ার জন্য হচ্ছে শীতপাইলটা ইউজ করে থাকি। তো এটা একটা টেম্পোরারি সাপোর্ট সিস্টেম। শীতপাইলের ক্ষেত্রে বেশি গভীরে কাজ করার ক্ষেত্রে আমি শীতপাইল ইউজ করে থাকি। সাধারণত শীতপাইলের লেন্থ হচ্ছে স্ট্যান্ডার্ড লেন্থগুলো 6 মিটার 12 মিটার হয়ে থাকে। অর্থাৎ যদি আমরা 7-8 মিটার নিচে গভীরে যদি শীত আমরা এক্সকাভেশন করতে চাই, সেক্ষেত্রে অবশ্যই 12 মিটারই শীতপাইল আমাদেরকে ড্রাইভ করতে হবে। অর্থাৎ 1/3 শীতপাইলের আমার যদি লেন্থ হয় হচ্ছে 12 মিটার, আপনারা ডাইমেনশন দেখতে পাচ্ছেন, শীতপাইলের ডাইমেনশন এক এক ক্ষেত্রে এক এক ধরনের উইথ হাইট এবং হচ্ছে থিকনেসের শীতপাইল, এখানে বিভিন্ন ধরনের শীতপাইল পাওয়া যায়। সাধারণত ইউ শেপ শীতপাইলটা হচ্ছে আমাদের দেশে বেশি ইউজ হয়ে থাকে। তো এটার থিকনেসটা 13 mm হলে সবচেয়ে বেটার হয়। উইথটা অনেক ক্ষেত্রে 400-600 হতে পারে, এবং একটা শীতপাইল থেকে আরেকটা শীতপাইল যখন আমরা ড্রাইভ করবো পাশাপাশি, সেক্ষেত্রে কলার যেন 100% লক হয় সেই জিনিসটা খেয়াল করতে হবে ড্রাইভের সময়। এছাড়া হচ্ছে ভার্টিক্যালিটি চেক করতে হবে, অর্থাৎ শীতপাইলটা যেন স্ট্রেট ড্রাইভ হয় সেটার ক্ষেত্রেও আমাদের খেয়াল রাখতে হবে। এক্ষেত্রে হচ্ছে আমাদের যতটুকু পোর্শনে হচ্ছে আমরা মাটি কাটতে চাই, সেটা অবশ্যই আগে লেআউট দিয়ে নিতে হবে ম্যানুয়ালি বা সার্ভেয়ারের সাহায্যে, এবং দেন ওই পয়েন্টটা লোকেট করে আমাদেরকে সুতা টানিয়ে বা হচ্ছে আমরা যে কোনো ধরনের শীতপাইল ওখানে ফেলেও হচ্ছে লাইনটা স্ট্রেট রেখে ড্রাইভ করতে পারি। তো শীতপাইলের ড্রাইভের ক্ষেত্রে আমরা লক সিস্টেমটা এবং হচ্ছে ভার্টিক্যালিটি দুইটা ইম্পর্টেন্ট, এবং হচ্ছে শীতপাইলের 12 মিটারে যদি একটা শীতপাইল হয় সেক্ষেত্রে 1/3, যে কোনো ধরনের শীতপাইলই হচ্ছে 1/3 হচ্ছে মাটির নিচে থাকতে হবে। অর্থাৎ যে ডেজার্ট লেভেল পর্যন্ত আমরা মাটি কাটবো সেখান থেকে অন্তত 1/3 হচ্ছে শীতপাইল মাটির নিচে থাকতে হবে শীতপাইলের যদি আমরা সেফ রাখতে চাই। আর হচ্ছে ব্রেসিং সিস্টেম নিয়ে আমরা আরেকদিন আলোচনা করব, সেক্ষেত্রে হচ্ছে আমরা ব্রেসিংটা কীভাবে দিতে হয়, কেন দিতে হয় এবং কী ধরনের সাপোর্ট হলে ভালো হয় সে ধরনের বিষয় নিয়ে আলোচনা করব। তো শীতপাইল ড্রাইভের ক্ষেত্রে এক্সকাভেটর কাউলার ক্রেন ইউজ করা যেতে পারে, এবং হচ্ছে সাধারণত ভাইব্রো হ্যামারটা ইউজ করা হয় শীতপাইল ড্রাইভের ক্ষেত্রে। আপনারা ভিডিওতে দেখেছেন যে কীভাবে ভাইব্রো হ্যামার দিয়ে শীতপাইল ধরা হয় এবং হচ্ছে প্রেশার ক্রিয়েট করা হয়। তো প্রেশার ক্রিয়েট করার ক্ষেত্রে বিভিন্ন ধরনের লোড কিন্তু অ্যাপ্লাই করা হয়, এবং লোড অ্যাপ্লাই করার মাধ্যমে শীতপাইলগুলো ড্রাইভ করা হয়। সাধারণত 4-5 টন এর একটা ভাইব্রো হ্যামার হলেই কিন্তু শীতপাইল ড্রাইভ করা এনাফ হয়। এখানে আপনারা 10 টনের একটা ভাইব্রো হ্যামার দেখতে পাচ্ছেন যেটার মাধ্যমে শীতপাইল ড্রাইভ করা হচ্ছে, ভার্টিক্যালিটি চেকের মাধ্যমে লাইনটা স্ট্রেট রাখা হচ্ছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি শেষ করবো, ধন্যবাদ ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম।